যে গ্রেফতার হোক এটা একটা নন অ্যাভেইলেবল অফিস আমি যদি আমি একজন ডক্টর অন ডিউটি ডক্টর একজন ফিমেল তার উপর আমার হাত আমার গায়ে একজন মেল পারসন হাত তুলেছে এর এর অ্যাগেইনস্টেই আমরা এটা করছি আর প্রপার সিকিউরিটি না বাড়ালে আমরা এই স্ট্রাইক তুলবো না মহিলা ইন্টার্নের অভিযোগ স্থিতিশীল রোগীকে প্রথমে চিকিৎসা না করে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়ায় নিগ্রহের শিকার হতে হলো তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর করার অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে মহিলা ইন্টার্নের অভিযোগ স্থিতিশীল রোগীকে প্রথমে চিকিৎসা না করে আশঙ্কাজনক অবস্থা থাকা রোগীকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়ায় নিগ্রহের শিকার হতে হলো তাকে গোটা ঘটনায় সোমবার হাসপাতালে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা হাসপাতাল সূত্রে খবর রবিবার সকালে পুরুষ বিভাগে চিকিৎসা করছিলেন জুনিয়র ডাক্তার স্বাতিকর সরকার সেই সময় স্থিতিশীল রোগীর থেকে নতুন আগত আশঙ্কাজনক মুমূর্ষু রোগীকে তৎক্ষণাৎ পরিষেবা দিতে যান তিনি অভিযোগ তখনই ওই ইন্টার্নের ওপর চড়াও হয় স্থিতিশীল রোগীর আত্মীয়রা মারধর করার অভিযোগ ওঠে মহিলা চিকিৎসককে জানা গিয়েছে সেই সময় ওয়ার্ডে উপস্থিত ছিলেন না কোনো নিরাপত্তা রক্ষীও এই ঘটনার প্রতিবাদে রবিবার রাত্রি 10:30টার সময় ইমার্জেন্সির দ্বিতীয় গেটের ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন অভিযোগ থানায় এফআইআর না করে হাসপাতাল সুপার ডাক্তার এ কে বেরা প্রথমে আভ্যন্তরীণ সমস্যা বলে মিটিয়ে নিতে বলেন রাত 1:30 নাগাদ পুলিশের তরফে জানানো হয় যে জুনিয়র চিকিৎসকদের তরফে কোনো অভিযোগ দায়ের হয়নি যদিও ডাক্তারদের দাবি দোষীদের পুলিশি হেফাজতে নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে উপযুক্ত সাজা না দিলে তারা অনশন তুলবেন না এই বিষয়ে সুপার এ কে বেরা বলেন বর্তমানে 100 জন সিকিউরিটি রয়েছে তারপরও কিভাবে এই ঘটনা ঘটলো জানি না অপরদিকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে এখানে প্রতি শিফটে 20 জন করে উপস্থিত থাকে অতএব সিকিউরিটি গার্ড কম থাকায় এভাবে হেনস্থার শিকার হতে হয় যে গ্রেফতার হোক এটা একটা নন অ্যাভেইলেবল অফিস আমি যদি আমি একজন ডক্টর অন ডিউটি ডক্টর একজন ফিমেল তার উপর আমার হাত আমার গায়ে একজন মেল পারসন হাত তুলেছে এর এর অ্যাগেইনস্টেই আমরা এটা করছি আর প্রপার সিকিউরিটি না বাড়ালে আমরা স্ট্রাইক তুলবো না